আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুব সুন্দর একটি ফ্লোরাল ডিজাইন দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ নিয়ে শুরু করছি। এখানে আমি একটি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নেওয়া 1 পাউন্ড ওজনের ভ্যানিলা কেক নিয়ে নিয়েছি। এটাকে আমি দুটো স্লাইস করেছি, আর এই কেকটি আমি এখন লেয়ারিং কমপ্লিট করে ওপরে ক্রাম্প কোট করে নিচ্ছি। ক্র্যাম্প কোট করে আমি এটাকে ফ্রিজে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, তারপর আমি এটাকে ফাইনাল কোট করে নেব। এবার 15 থেকে 20 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এটাকে একটি মিষ্টি কালারের ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। পুরো কেকটাতেই সেম কালার দিয়ে মানে কাজ হবে, আর মাঝে কিছু হোয়াইট মানে হোয়াইট ক্রিমের কাজ আছে। এবার আমি এটাকে ফাইনাল কোটিংটা কমপ্লিট করে নিচ্ছি, আর যতটা সম্ভব ফিনিশিং দিতে হবে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের ফিনিশিংয়ের কাজটা তত বেশি সুন্দর হবে। এটা অবশ্য সময় সাপেক্ষের কাজ, একদিন আজকে কাজ শিখে কালকে যে কমপ্লিট করতে পারবেন, সুন্দরভাবে ফিনিশিং আনতে পারবেন এমনটা কিন্তু না। এখন আমি একটি ব্রেড নাইফের মাধ্যমে সাইড দিয়ে কিছু ছোটো ছোটো স্ট্রাইপ করে দিচ্ছি, ডেকোরেশন মানে পিকচারে যেমনটা ছিল তেমনই। আর সেম কালার ক্রিমটা দিয়েই আমি উপরে কিছু ফুলের ডিজাইন করে নিচ্ছি, আর এর মধ্যে মধ্যেই কিছু সাদা ফুল বসবে আর কি। দেখতে থাকুন কীভাবে করছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। ডেকোরেশনটা খুব সুন্দর এবং স্নিগ্ধ একটি ডেকোরেশন আপনাদের কাছে, আমার মতো আশা করি আপনাদের কাছেও এই ডেকোরেশনটা ভালো লাগবে। তা যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। নতুন যারা কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন তারা বেশি বেশি করে এই কেক রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখবেন। এখন তো ফেসবুকে এবং ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। প্রাথমিকভাবে শেখার জন্য ইউটিউবের কোনো বিকল্প নেই আমি এটা মনে করি। এখন বর্তমানে ফেসবুকে বেশ কেক রিলেটেড অনেক ভালো ভালো এবং অনেক ইনফরমেটিভ ভিডিও বের হচ্ছে, আপনারা সেগুলো ফলো করবেন জাস্ট নিজের বেসটাকে একটু তৈরি করে নেওয়ার জন্য। যখন দেখবেন যে হ্যাঁ মোটামুটি আপনি কেক তৈরি করতে প্রস্তুত বা আপনি পারছেন মোটামুটি, তখন আপনি একটি ভালো মানের মানে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে কেকের একটা ক্লাস করে নেবেন। এতে করে আপনাদের কেকের যে কাজটা আমার মনে হয় কেক পরিপূর্ণভাবে শিখতে পারবেন। তাহলে পরিপূর্ণভাবে শিখে কাজটা আপনারা প্রফেশনালি আগাবেন, এতে করে আপনি নিজেও যেমনটা মানে কাজটাকে ধরে রাখতে পারবেন এবং মানে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারবেন, তেমনই অন্য মানে অন্য যারা এই সেক্টরে কাজ করছেন তারা কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। আছেন অনেকেই দেখা যাচ্ছে যে কাজ পাওয়ার জন্য কাজ না জেনে শুরু করলাম কাজ এবং খুব অল্প দামে কাজ মানে কাজগুলো ছেড়ে দিলাম। এতে করে হয় কি, আপনার কাজের মান তো নষ্ট হচ্ছেই, নিজের সাথে সাথে অন্যের কাজের দামটাও আপনারা নষ্ট করে দিচ্ছেন। এটা একটা স্ট্যান্ডার্ড একটি বিজনেস আমি মনে করি, তাই খুব ভালো মানের একটা বিজনেসকে ভালো মান ধরে রাখার জন্য আপনাদেরকে অবশ্যই ভালো মানের কাজ শিখতে হবে এবং ভালোভাবে কাজটাকে এগিয়ে নিতে হবে। এতে করে আপনি যেমনটা লাভবান হবেন, পরিচিত হবেন বা মানে স্টাবলিশড হবেন, তেমনই যারা অলরেডি স্টাবলিশড তাদেরও কোনো ক্ষতি হবে না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আশা করি কেউ পার্সোনালি নেবেন না। আমি আমার ব্যক্তিগত মতামতগুলো আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনাদের সাথে। কার ভালো লাগে কার খারাপ লাগে জানি না, তবে ভালো মন্দ দুটো বিষয় যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমি আমার কাছে ভালো লাগবে বিষয়গুলো। যাই হোক, আর এই ছিল আজকে ডিজাইন, মানে মোটামুটি এইরকমই পুরো কেকটাতে হবে। তা কেকটার ডিজাইনটাকে কিন্তু বেশ ভালো লেগেছে আমার, আমার এই নিয়ে 3 থেকে 4 বার করা হলো এবং ডেকোরেশনটা অনেক দিন পরে আমি অর্ডার পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথে এই ডেকোরেশনটা শেয়ার করি। খুব সুন্দর একটি স্নিগ্ধ একটি কেকের ডেকোরেশন। এবার কালো রঙের একটু ক্রিম দিয়ে আমি ফ্লাওয়ারগুলোর মাঝখানে ছোটো ছোটো করে ডট করে নিচ্ছি, এতে যাতে ফুলগুলো দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে আর কি। এই যে আমি মোবাইলে দেখিয়ে দিচ্ছি আমি কোন ডিজাইনটা আসলে ক্রিয়েট করার চেষ্টা করলাম, জানি না কতটুকু সেম করতে পেরেছি, তবে চেষ্টা করেছি মোবাইলের ছবি অনুযায়ী কাজটা করে দেওয়ার। এই হলো আমার কেকটার ফাইনাল লুক, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং কেকের ডেকোরেশনটি ভালো লেগেছে।
যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সেই সাথে আমার ভিডিওগুলোতে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন, আর অবশ্যই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিবেন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।